সুদ আছে যেখানে মুমিন যাবে না, সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার, দমন নিপীড়নের মূল মাধ্যম হচ্ছে সুদ। এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনী হতে থাকে, আর যারা গরিব শুধু গরিবই হতে থাকে। ইসলাম চায় না যে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে থাকবে গাছতলা, চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম চায় কায়লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম, সম্পদ যাতে ধনীদের হাতে কুক্ষিগত হয়ে না থাকে, সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায়। এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল। সুবহানাল্লাহ। ব্যবসাকে হালাল করেছে কে আর সুদকে হারাম করেছে কে? সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ, অনেক টাকা, অনেক বরকত শুধু বেড়ে যায়। আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায়, আমি আল্লাহর কাছে বাড়ে না। আর তোমরা যখন যাকাত দাও দান করো, তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায়, কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না। সুবহানাল্লাহ। এজন্য সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন, ইয়ামহাকুল্লাহ ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিহ্ন করে দেব, সুদকে আমি ধ্বংস করে দেব, সুদের ভেতরে কোনো বরকত দেব না। আর ব্যবসা করলে সামান্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবী সুদখোরদের উপর লানত দিয়েছে। কে দিয়েছে? লানা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের দলিল লেখক, যারা সুদের সাক্ষী থাকে, সবার উপরে বিশ্বনবী লানত দিয়েছে। জোরে পড়েন নাউযুবিল্লাহ। এজন্য খবরদার, সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। বিশ্বনবী বলেছেন আর রিবা সালাসুন ওয়া সাবউনা বাবান, সুদের রয়েছে 70-73টা গুনাহ। কয়টা গুনাহ? আরো জোরে বলেন কয়টা? সুদের মধ্যে 73টা গুনাহ। আইসারুহা আইয়ান কাহার রাজুল উম্মা, 73টা গুনার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। 73টা গুনাহ। আর সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আইয়ান কাহার রাজুল উম্মা, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে। এটা যদি সবচেয়ে ছোট গুনাহ হয় তাহলে বড় গুনার অবস্থা কি? বড় গুনাটা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ সেটাও বলে দিলেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা, আর সুদের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা। করবেন নি? পারা যাবে না আল্লাহর সাথে যুদ্ধে? সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসা? এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে? জোরে বলেন আছে। এজন্য সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা, সবচেয়ে বড় গুনাহ কার সাথে যুদ্ধ? আরো জোরে বলেন। এজন্য বিশ্ব নেই বলতেন ইজিতানি বুয়া সাবা আল মোবেকাত, সাতটা ইমান বিধ্বংসী আমল বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকবা। এক নম্বরে হলো শিরক, আল্লাহর সাথে শিরক করবা না। দুই নম্বরে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা। তিন নম্বরে জাদু দেখানো, জাদু টোনা করা। চার নম্বরে অন্যায় ভাবে কাউরে হত্যা করা। পাঁচ নম্বরে এতিমের সম্পদ খাওয়া। ছয় নম্বরে কোনো নারীকে অন্যায় ভাবে জিনার অপবাদ দেওয়া। সাত নম্বরে সুদ খাওয়া। কি খাওয়া? এই সাতটা কাজ করলে আপনার ইমানটাকে ধ্বংস করে দিবে কে? চিল্লায় বলেন কে? এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই, তাদের শুধু রোগ আর রোগ, টেনশন আর টেনশন আছে না নাই? আবার বিশ্ব নেই বললেন যারা সুদ খায় তাদের তিনটা শাস্তি, কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে কিয়ামতের দিন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। সুদের এক নম্বর শাস্তি কিয়ামতের দিন, সুদকোর যখন কবর থেকে উঠবে রব্বুল আলামিন তাকে জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো উঠায় দিবে। সুদকোর কবর থেকে উঠে ভূতে ধরা রোগীর মতো, জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে। তারে দেখে কিয়ামতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুদখোর। কি খোর? আরো জোরে বলেন। এটা হচ্ছে এক নম্বর শাস্তি। দুই নম্বর শাস্তি বিশ্ব নেই বললেন আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো, আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ। জিব্রাইল রে বললাম ও জিব্রাইল মানহা উলায়রা কারা,
বিশ্বনবী বললেন, হা উলাই আকালাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে যারা সুদ খেয়েছে, ওই সুদখোর লোকগুলা। পড়েন না, আউযু বিল্লাহ। তিন নাম্বার শাস্তি, বিশ্বনবী বলেন, যে রাতে আমাকে মেরাজে নেওয়া হলো, রাইতু লাইলাতা উসরিয়াবি, মেরাজের রাতে আমি দেখলাম রক্তের একটা নদী, ওই নদীর উপর কিছু লোক সাঁতার কাটে। কিসের নদী দেখছেন কোনোদিন? রক্তের নদী আমরা কোনোদিন দেখেছি? রক্তের একটা নদীর ভেতরে কিছু লোক সাঁতার কাটে। সাঁতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে চায়, তীরে আসতে চায়, কিছু ফেরেশতারা অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা, তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে, পাথরের আঘাতে ওই লোকটার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়, আবার তীরে আসতে চাইলে আবার পাথর আছে না নাই। জোরে বলেন। বিশ্বনবী বললেন, মান হাউলা ইয়া জিবরিল, ও জিব্রাইল, এরা কারা? বিশ্বনবী বললেন, এরা হলো আপনার সুদখোর উম্মত। এরা কারা? এজন্য সুদ খাওয়া যাবে? জোরে বলেন, সুদ খাওয়া যাবে? খবরদার, সুদ খাওয়া যাবে না। সুদের বিপরীতে আমরা ব্যবসা করব। ব্যবসায় বরকত দিয়েছে কে? বিশ্বনবী বললেন, রিজিককে আল্লাহ 10 ভাগ করেছেন, তার 1 ভাগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য পেশার ভেতরে, আর 9 ভাগ দিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে। সুবহানাল্লাহ, রিজিকের 9 ভাগ থাকে ব্যবসার ভেতরে। এজন্য সুদ খাওয়া যাবে না। সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমরা ব্যবসা করব। আপনি মুশারাকা সিস্টেমে, মদারাবা সিস্টেমে, আপনি মুরাবাহা সিস্টেমে ব্যবসা করেন, ওই ব্যবসায় বরকত দিবে কে? জোরে বলেন, কে? সুদ হারাম। এই কারণে, কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না। আপনি 1 লক্ষ টাকার একটা বান্ডিল আপনার আলমারির ভেতরে আজকে রাখলেন, 1 বছর পরে খোলার পরে এটা কি 1,10,000 টাকা হবে? 1,05,000, 1,02,000, 1,10,000, 1,05,000, 1,01,000? 1 টাকাও পারবে না। কত থাকবে? 1 লাখই থাকবে। কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না। টাকার ভেতর থেকে টাকা আসে যখন ওই টাকার সাথে শ্রম যুক্ত হয়, যখন টাকার সাথে কষ্ট যুক্ত হয়, যখন টাকার সাথে মেধা যুক্ত হয়, ঠিক কি না? তো আপনি টাকা দিয়ে কেমন করে টাকার ভেতর থেকে টাকা নেন? এটা হারাম। হয়তো আপনাকে ব্যবসায় অংশগ্রহণ করতে হবে, লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে, রিস্কও থাকবে। আপনি ব্যবসায় টাকা দিয়ে শুধু লাভ নিলেন, লস নিলেন না, এটাই সুদ, ঠিক কি না? আপনার লাভও নিতে হবে, লস নিতে হবে, ঝুঁকিও নিতে হবে, এইটার নাম হলো ব্যবসা। হয় আপনি ব্যবসা করবেন, তা না হলে আপনি কর্জে হাসানা দিবেন। কি দিবেন? কর্জে হাসানা দিলে ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে? চিল্লায় বলেন, কে? তিন সিস্টেমে ব্যবসা করবেন। কয় সিস্টেমে? সবাই বলেন, আরো জোরে বলেন। 1 নম্বর হচ্ছে মোশারাকা সিস্টেম, মোশারাকা পার্টনারশিপ। আমি আপনি শেয়ার, 3-4 জন মিলে শেয়ার, আমার টাকা আপনার টাকা, আর দুজনে মিলে ব্যবসা করব। আমার যদি ধরেন 4 লক্ষ টাকা হয়, আপনার যদি 6 লক্ষ টাকা হয়, তাহলে যেই লাভ হবে তার 60% নেবেন আপনি, 40% নেব আমি। লসও যদি হয় 60% আপনার উপর, 40% আমার উপর। এই ব্যবসাকে বৈধ করেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন না। 2 নম্বরে হচ্ছে আল মোদারাবা। মোদারাবাও বৈধ। মোদারাবা মানে হচ্ছে আপনার টাকা আমার শ্রম। আল্লাহ আমারে কোনো টাকা দেয় না, আমি মিসকিন, আমি ফকির, আমি দেব শ্রম, আপনি দিবেন টাকা। কত পার্সেন্ট লাভ হলে কে কতটা নিব, এটা আমরা ভাগ করে নিব। কিন্তু লস হলে আমার কোনো লস নাই, কারণ আমার শ্রম, আপনার টাকা, আমি যে খাটছি এটাই তো আমার লস, ঠিক কি না? কথা বলেন। আর টাকা যেহেতু আপনার, পুরো লস নেবেন আপনি। এই সিস্টেমও ব্যবসা যায়। 3 নম্বর হচ্ছে আল মোরাবাহা। বুঝার চেষ্টা করেন, আমার ঘরে ফ্রিজ নাই, ফ্রিজের দাম 1 লক্ষ টাকা, 1,00,000 টাকা। আপনি আমারে বাজার থেকে 1 লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে 1,20,000 টাকা বিক্রি করবেন, এটা আমি কিস্তিতে দিব আপনারে, 6 মাসের কিস্তিতে দিব। আপনার লাভ হচ্ছে আপনি 1 লক্ষ টাকা দিয়ে কিনে 1,20,000 বিক্রি করছেন, 20,000 লাভ। আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই, আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম, কিস্তিতে দিয়ে 6 মাস পরে আমি টাকাও পূর্ণ করে দিলাম। এটাকে বলে মোরাবাহা। শাহজালাল ইসলামী ব্যাংক, আলারাফা ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড, এই 3টার সিস্টেমে আপনাদের সাথে বিজনেস করে। আল মোদারাবা, আল মুশারাকা, আল মোরাবাহা, যেই সিস্টেমে আপনি করেন না কেন, এগুলোর কবুল করে নিবে কে? কিন্তু এগুলো না করে 100 টাকার বান্ডিল দিয়ে বললেন, এই নাও 100 টাকার বান্ডিল, এখানে 10,000 টাকা আছে, সুদে লাগালাম, মাসে দিবা 1,000, কয় হাজার? আরো জোরে বলেন। এখন মাস শেষে 1,000 দিতে পারে না, ওইটার উপর আবার বাড়তে শুরু করলো। আল্লাহ বলে, লা তাকুলু
আর রেবা আদাআফা মুদাআফা, খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, মহাজনী সুদ খেও না। কার কথা? আরো জোরে বলেন কথাটা কার? মহাজনী সুদ খাওয়া যাবে না, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না। তাহলে ব্যাংকের সুদ খাওয়া তো যাবে না, ব্যাংকের সুদ খাওয়া যাবে না। ব্যাংকের সুদও হারাম আর চক্রবৃদ্ধি হারে মহাজনী সুদ, এটা অনেক ভয়ঙ্কর হারাম। গ্রামে গঞ্জে এরকম আছে না নাই? 10,000 টাকায় মাসে 1,000 টাকা সুদ। কথা কন, কথা কন, কথা কন। আছে, এখন দিতে পারে না, সুদ আবার বেড়ে যায়। এখন 2,000 হয়ে গেছে, এরপরের মাসেও দিতে পারে না, 3,000 হয়ে যায়, এরপরে কে আসলটা দেয়া লাগবে না, তুই সুদ চালা। কি চালা? সুদ চালাইতে চালাইতে বাড়ি নাই, ভিটা নাই, জমি নাই, টিউবওয়েল নাই, পরনের লুঙ্গিও নাই, আছে না নাই? এটার বলে মহাজনী সুদ, এটার বলে চক্রবৃদ্ধি হারে সুদ, এই সুদ খাওয়া যাবে না। এজন্য সুদ আপনি খেলে এই সুদের এই সম্পদের ভেতরে কোনো বরকত নাই, এটাকে ধ্বংস করে দিবে। কে চিল্লায় বলেন? কে? এজন্য আপনি ব্যবসা করবেন, আল্লাহ বললেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম, সুদকে করলাম হারাম। এখন আমরা সুদ খাবো না, ব্যবসা করব। জোরে বলেন সুদ না ব্যবসা। ব্যবসার সিস্টেম হচ্ছে আপনাকে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে। আপনি যদি বলেন না আমি শুধু লাভ নিব লস নিব না, এটা ব্যবসা হবে? এটা সুদ হবে, এটা কি হবে? চিল্লায় বলেন কি হবে? এরপর ইসলাম বলে লা মাইসার, কোনো জুয়া চুরি থাকবে না। বিজনেসের মধ্যে জুয়া চুরি নাই মানে লটারি নাই, কিন্তু বাংলাদেশে লটারি সিস্টেম আছে না নাই? 10 টাকায় 40 লক্ষ টাকা আছে না নাই? এটা সরাসরি জুয়া চুরি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এর কারণ হচ্ছে আমরা 10 টাকা দিয়ে লটারি কিনি, পাই এরকম একটা কাগজ, এই লটারির একটা নাম্বার থাকে এখানে, ঠিক কিনা? আর লেখা আছে 10 টাকায় প্রথম পুরস্কার 40 লক্ষ টাকা। লক্ষ লক্ষ মানুষ 10 টাকা দিয়ে এটা কিনে, কিনার পর যেদিন ড্র হবে রাফেল ড্র, একজন পায় 40 লাখ, আরেকজন পায় 30 লাখ, আরেকজন পায় 20 লাখ, আরেকজন 10 লাখ, পঞ্চম পুরস্কার পায় 1 লাখ, আর লক্ষ লক্ষ মানুষ এই কাগজ পানিতে ভিজে খায়। সিল্লাই কোন, ঠিক কিনা? এটার নাম হচ্ছে জুয়া চুরি, এটা জায়েজ নাই। কিন্তু এই লটারির কাগজের সাথে যদি আপনার একটা কলম দিয়ে দেয়, এটাকে জায়েজ করার সিস্টেম আছে। এই 10 টাকার লটারির, যখন আপনি লটারিটা কিনবেন, আপনাকে যদি একটা কলম দিয়ে দেয়, তাহলে কেমন যেন আপনি 10 টাকা দিয়ে একটা কলম কিনলেন। এটা ব্যবসা, এটা হচ্ছে ব্যবসার সুরা, এটা জায়েজ আছে না নাই? তার মানে লক্ষ লক্ষ মানুষ যখন লটারি কিনলো, সাথে পেলে একটা কলম, এরপরে ড্র হওয়ার পরে একজন পাবে 40 লাখ, আরেকজন 30 লাখ, একজন 20 লাখ, আরেকজন 10 লাখ, আর লক্ষ লক্ষ সবাই পাইছে একটা করে কলম। তার মানে আমরা সবাই কিছু না কিছু পাইছি। সিল্লাই কোন, ঠিক কিনা? এই সিস্টেমে যদি করেন, তাহলে এটারে বৈধ করে দিবে কে? জোরে বলেন কে? এরপরে ইসলাম বলেন নো আনসার্টেনটি, কোনো ব্যবসার মধ্যে আনসার্টেনটি থাকতে পারবে না, সুনিশ্চিত হতে হবে সবকিছু। লা দরারা ওয়ালা দেরার ওয়ালা গরারা ফিল বাই, বেচা কিনার মধ্যে কোনো ধোকাবাজি থাকতে পারবে না, অনিশ্চয়তা থাকতে পারবে না। অনেকে উড়ন্ত কবুতর বিক্রি করে, আসে না নাই? কবুতর যারা পালেন, 10টা কবুতর আছে আপনার, আপনি দেখবেন সারাদিন কবুতর আকাশে উড়ার পরে বিকালে আবার বাসায় চলে আসে। আপনি বললেন এই যে 10টা কবুতর আকাশে উড়ে, এই 10টা কবুতর আপনার বিক্রি করে দিলাম, এক একটা 100 টাকা করে, 10টায় কত হয়? 1,000 টাকা বিক্রি করে দিয়েছেন। এই বিক্রি শরীয়ত সম্মত হয় না। এর কারণ প্রতিদিন কবুতরগুলো বিকেলবেলা উড়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে, আজকে বিকেলে নাও ফিরতে পারে, জোরে কোন, ঠিক কিনা? আজকে 10টা কবুতর যদি অন্যদিকে চলে যায়, 1,000 টাকা লিয়ে কিলাকিলি আসে না নাই? ইসলাম বলে কিলাকিলির কোনো সুযোগ নাই। কবুতরগুলো নামবে, 10টারে তুমি ধরবা, কবজ করবা, তার হাতে হ্যান্ড ওভার করবা, তারপরে বিক্রি করবা, এটা জায়েজ করে দিবে কে? এরপরে পুকুরের মধ্যে মাছ থাকা অবস্থায় কেনা বেচা জায়েজ নাই, এরকম কেনা বেচা বাংলাদেশে আসে না নাই? আন্দাজে মানুষে শখের বসে কিনে ফেলে, পুকুরের মধ্যে বুদবুদ করতেছে, ভাবতেছে হাজার হাজার মাছ, কিনছে 10 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছে, কই মাছের পুকুর, উঠায় দেয় 20 কেজি কই আর 50 কেজি কাঁকড়া আর 70 কেজি ব্যাং, আসে না নাই? এরপরে কিলা কিলি আসে না নাই? এজন্য ইসলাম বলে না, কবুতরটা হাতের হাতের মধ্যে কবজ করার পরে যেমনি বিক্রি করলাম, মাছগুলাও জাল দিয়ে তোলো, তারপরে গুনে গুনে বিক্রি করো, কবুল করে নিবে কে? গাভীর ওলানের মধ্যে দুধ রেখে বিক্রি করা জায়েজ নাই। ওলান এত ফিলা গেছে এরকম, এটা মনে হচ্ছে যে 20 কেজি, দোহন করার পরে পাওয়া গেছে 5 কেজি, এরকম আছে না নাই? কারণ এটা দুধের কারণেও ফুলতে পারে, টিউমারও ফুলতে পারে, ঠিক কি না? এজন্য ইসলাম বলে লা গরারা ফিল ইসলাম,
ইসলামে কোনো গরারা নাই, ধোকাবাজি নাই, আনসার্টেনটি নাই, অনিশ্চয়তার মধ্য দিয়ে হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই। আগে জিনিসটা তোমার হাতে নাও, তারপরে বিক্রি করো, কবুল করে নিবে কে? শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করে, যেই প্রোডাক্টের ব্যবসা হালাল ওই প্রোডাক্টের শেয়ারও হালাল, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বিশ্ব নেই বললেন, মান ঘর্ষানা ফালাইসা মিন্না, বেচা কিনার মধ্যে যে আমার উম্মতদের মধ্যে যে অন্যকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে? ধোকাবাজির ব্যবসা বাংলাদেশে আছে না নাই? ফলের দোকানে গেলে দেখবেন চকচকে যেই সাইডটা ওই সাইডটা ক্রেতার দিকে রাখে, পচা জায়গাটা নিচের দিকে রাখে, এরকম ব্যবসায়ী আছে না নাই? বিশ্বনবী মদিনার বাজারে গমের দোকান পরিদর্শন করতে গেলেন, যে দেখলেন গমের স্তূপ, বিশ্বনবী গমের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন, উপরে দেখা যায় শুকনা গম, ভিতরে দেখা যায় ভিজা গম। বিশ্বনবী বললেন, মান গশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত নয়। দ্য পারসন হু ডিসিভস আস হিজ নট অ্যামং আস, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত হতে পারে? চিল্লায় বলেন উম্মত হতে পারে? এজন্য ধোকাবাজি করে কোনো ব্যবসা করা যাবে? জোরে বলেন। আর সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক? চিল্লায় বলেন সম্পর্ক। সুদকে ধ্বংস করে দিবে কে? আর ব্যবসায় বরকত ঢুকিয়ে দিবে কে? বরকতে বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন? অল্পের ভেতরেও বরকত হতে পারে, হাজার কোটি টাকার মধ্যেও বরকত নাও থাকতে পারে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আজ থেকে সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা ব্যবসা করব মোশারাকা সিস্টেমে, মোদারাবা সিস্টেমে, মোরাবাহা সিস্টেমে ব্যবসা করব। অল্প প্রফিট হলো এটার মধ্যে বরকত দিবে কে? আরো জোরে বলেন কে? আর সুদের ব্যবসা করবেন না তো? ডেকে লা রাসূলাল্লাহ রওজা পাকের কিনারে।